স্বামী তার ভক্ত হয়ে যাবে একেবারে পরীক্ষিত একটি একটি আমল অনেক অনেক বেশি পরীক্ষিত আপনারা টাকা খরচ করে ভণ্ড বাবার কাছে যান 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 এর কাছে কাছে ওর টাকা খরচ কোনো কাজে আসবে না এগুলো ভণ্ড প্রতারক তারা হাদিসের বিরুদ্ধে কাজ করে যেগুলোর কারণে তাদের থেকে উপকার পাওয়া যায় না তো যাই হোক আজকে আমরা যে আমলটা বলবো এটা খুবই পরীক্ষিত আমল বুজুর্গের দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং অনেক বেশি পরীক্ষিত এটার আমল আমি অনেকে শিক্ষা দিয়েছি তারাও এটার মাধ্যমে প্রতিফল পেয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যার কারণে আজকে এই ভিডিওটি করা কারণ এটি আমি নিজেও এটার মাধ্যমে প্রতিফল পেয়েছি যার কারণে আজকের আলোচনা তো কি সেই আমল সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমলটি করার জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে সেই কাজটা হলো প্রতিদিন এশার নামাজের পরে তিনবার দূরত শরীফ পাঠ করতে হবে প্রতিদিন এশার নামাজের পরে আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলটা করতে হবে যদি বিশ্বাস রাখেন অবশ্যই প্রতিফল পাবেন যদি বিশ্বাসের মধ্যে আপনার দুর্বলতা থাকে তাহলে কিন্তু কাজ হবে না আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রতিদিন এশার নামাজের পরে তিনবার করে দূরত শরীফ পাঠ করবেন সাল আলী ওয়াসাল্লাম অথবা বড় যে কোনো তারপর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো হল সুরাই ইখলাসুল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই সুরা ইখলাসটা প্রতিদিন এগারো বার এসার নামাজের পরে পর পাঠ করতে হবে এবং আপনাদেরকে আর দুটা লাইন পড়তে হবে দুটা লাইন পড়ার জন্য প্রত্যেকবার লাইনটা পড়ার আগে বিসমাহ রহমান রহিম আমি যে আরবিটা বলবো এটা নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে নিচের ডিসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ সহ লেখা থাকবে সেটা দেখেও শিখে নিতে পারেন খুবই ছোট একটা দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল ওয়াসিঈ জাল্লা জালালুহু বিসমিল্লাহিল ওয়াসিঈ বিসমিল্লাহিল ওয়াসিঈ জাল্লা জালালুহু জাল্লা জালালুহু এতটুকু আমল এতটুকু আমল আপনাদেরকে প্রতিদিন এশা নামাজের পরে তিনবার দুরূদ শরীফ 11 বার সূরা ইখলাস পাঠ করার পর ওই যেই দোয়াটা বলেছি ওই দোয়াটাও 11 বার পাঠ করতে হবে এই তিনটা কাজ যদি আপনি প্রতিদিন এশার নামাজের পরে লাগাতার একচল্লিশ দিন করতে হবে যদি করেন ইংসা আল্লাহ অবশ্যই অবশ্যই অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার স্বামী আপনার বসের মধ্যে চলে আসবে আপনার কবজায় চলে আসবে এবং অনেক বেশি পরীক্ষিত আমরা অনেকে টাকা নষ্ট করে পীর মুরিদি ভন্ড বাবার কাছে যাই তাবিজ নিয়ে আসি ওগুলোতে কোনো কাজ হবে না তারা ইসলাম বিরোধী কাজ করে মাজারের মধ্যে সেখানে শেষ করে অথচ হাতিসের মধ্যে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে

পন্ড বাবার কাছে তাবিজ নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য ওগুলো তো কোনো কাজ হবে না কাজ হতে হলে কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে ওগুলোই করতে হবে তো আশা করি আপনারা আমাদের এই আমলটির মাধ্যমে বিষয়টি জানার মাধ্যমে উপকৃত হয়েছেন এমনই নিত্য নতুন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য জানার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ